যখন যা দরকার দুয়ারে সরকার এই কর্মসূচি চতুর্থ পর্যায়ে আমাদের চলছে দুয়ারে ক্যাম্প চলছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত সাগরের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে সাগরের বামনখালী ফ্ল্যাট সেন্টারে অনুষ্ঠিত হল চতুর্থ দফায় দুয়ারে সরকারের ক্যাম্প। নমস্কার, আমার নাম শ্রী দেবাশিস দাস, আমি দুয়ারে সরকারের ভেনু ইনচার্জ অর্থাৎ নোডাল অফিসার। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ফোর, এটা চালু হয়েছে, আজকে প্রথম চালু হয়েছে। আজকে 23 তারিখ লবণখালী এমপিসিএস ক্লাস সেন্টার চালু হয়েছে। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি আছে, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ আরও 23টা প্রকল্প আছে। এবং এই 23টা প্রকল্পে প্রত্যেক দপ্তর অফিসে তার নিজস্ব কর্তব্য পালন করছে, এখানে টেবিলেই আছে, মানুষরা আসছে, তাদের আমরা সহায়তা করে তাদের যেটা যেটা হয়নি অর্থাৎ 3 নম্বর দুয়ারে সরকার কার ফেজে যেটা হয়নি দুয়ারে সরকার 4 পেজে চেষ্টা করছি আমরা যে তাদের সেগুলো করে দেওয়া। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প আছে তার সুবিধা যাতে পায় সেই জন্য আমরা আজকে এই দুয়ারে সরকার 4 এই বামকের এমপিসিএস পার্সেন্টের আমরা ব্যবস্থা করছি। এই দিন ওই দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন সাগর গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির শাহ, সাগর ব্লকের দুয়ারে সরকারের অফিসার্স দেবাশিস দাস, সাগর পঞ্চায়েত সমিতির সদস্য অলোকা মণ্ডল, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল সহ অন্যান্যরা। মামাটি মানুষ সরকারের সফলত কর্মসূচি দুয়ারে সরকার, যখন যা দরকার দুয়ারে সরকার, এই কর্মসূচি চতুর্থ পর্যায়ে আমাদের চলছে। মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনায় এবং ব্লক প্রশাসনের সহায়তায় দুয়ারে ক্যাম্প চলছে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।